আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্যানকেক তো এই প্যান কেকটা আমি তৈরি করব হচ্ছে প্যান কেকের মিক্সড পাউডার দিয়ে তো এই হচ্ছে আমার সেই প্যান কেকের মিক্সড পাউডার এবং এটা তৈরি করতে আমি প্রথমে নিয়েছি একটা এগ এগটা হচ্ছে রুম টেম্পারে টেম্পারেচারে করে রাখতে হবে নর্মাল করে আর হচ্ছে এই মিল্ক হোল মিল্ক দিয়ে এই প্যানকেকের মিক্স রাউন্ডটা তৈরি করতে হবে মিক্সটা তো প্রথমেই আমি আরেকটা বোলের মধ্যে ঢেলে নিলাম এটা এগটা তো এই তো একটা আমার একটা এগ নিলাম আর কি যে যতটুকু পরিমাণে প্যানকেক তৈরি করতে চান সেই সেই অনুপাতেই হয়তো দুইটা এগ নিতে হবে অথবা তিনটা এক বা অল্প কিছু পরিমাণ বানাইতে বানাইলে হয়তো একটা নিলেই চলে যাওয়া হবে তো এখন আজকে আমাকে হেল্প করবে আমার ছেলে আরাফ। সে সব কিছুই আসে আম্মুর সাথে করার জন্য যে দাও আমি একটু করব আম্মু আমি তোমার সাথে একটু হেল্প করি এভাবে আসবেও আমাকে হেল্প করতে তো সে একটু হেল্প করছে আমাকে তো এটার সাথে আমি পরিমাণ মতো একটু মিল্ক নিয়ে নিলাম এই দুইটা একসাথে ভালো করে মিক্সড করে তারপরে আমি হচ্ছে প্যানকেক পাউডার দিব আর এই প্যানকেকটা হচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এটা শুধু এইভাবে বেকিং পাউডার বা অন্য কিছু দিয়ে মানে প্যান আটা ফ্লাওয়ার দিয়ে নিজেও তৈরি করা যায় আর যদি প্যানকেক পাউডারটা থাকে তাহলে এটা আরও ইজি হয় খুব সহজেই তৈরি করা তৈরি করা যায় আর হচ্ছে এটা অল এই প্যানকেকটা মানে খুব একটু ফুলানো বা পাফি খুব একটু মানে খুব মজাই হয় এই প্যানকেক পাউডারটা আর এই কসকর এই প্যানকেক পাউডারটা অনেক ভালো আর এটা দিয়ে আমরা সবসময় এইভাবে প্যানকেকটা তৈরি করে ফেলি আর এই প্যানকেকটা সকালের নাস্তা সকালের ব্রেকফাস্টের জন্য অথবা বিকেলের নাস্তা বা ডিনারেও খাওয়া যায় তো হচ্ছে এটা আমি তৈরি করলাম দুপুর দুপুরবেলার খাবার রান্না করেছি আমি সোয়াদের জন্য বা আরাফের জন্য পোলাও চিকেন রান্না করছি কিন্তু এত কিছু রান্নার পরও সে ওগুলি খাবে না বলতেছে আম্মু আমাকে প্যানকেক তৈরি করে দাও তো কী আর করা এখন ছেলের জন্য আবার সেই প্যানকেক বানানোর প্রস্তুতি নিচ্ছি এখন প্যানকেক তৈরি করবো ছেলেদের জন্য ওরা প্যানকে খাবে দুপুরে ভাত খাবে না তো হচ্ছে এই তো কেকসটা আরাফ মিক্সড করে দিচ্ছে আমাকে পুরা আর এই প্যানকেকটার সাথে হচ্ছে সিরাপ দিয়ে খেতে হয় এই অনেকেই খায় হচ্ছে ই দিয়ে মধু দিয়েও খাওয়া যায় তো আমার মিক্সড করা শেষ প্রায় আমি মিক্সড করে নিয়েছি প্যানকেকের মিশ্রণটা এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপর আমি এখানে একটু হালকা একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব অলিভ অয়েল তেলটা অনেকে শুধু ফ্রাই প্যানে করে নিতে পারে কোনো তেল ছাড়া বা আমার কাছে ভালো লাগে হচ্ছে হালকা একটু তেল ছিটাই দিলে জাস্ট একটু ই হয় ক্রিস্পি ক্রিস্পি ভাব হয় আমার কাছে সেটা বেশি ভালো লাগে আর যদি অলিভ অয়েল তেল টেল ছাড়া এইভাবে দেয় সেটা একটু বেশি সফট হয় বা কোনো মানে নিচটা একটু ক্রিস্পি বা এরকম হয় না তো আমি এভাবেই সবসম তৈরি করি তো একটু তেল দিয়ে দিলাম এখন হচ্ছে আমি যে প্যানকেকের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম টেন মিনিটস মিক্স ইয়ে মিক্সড করার পর আমি টেন মিনিটস রেখে দিয়েছিলাম জাস্ট মিশ্রণটা একটু বসার জন্য তো এই তো আমি প্যানকেকের মিশ্রণটা দিয়ে দিলাম এখন একটু এটা একটু ঢেকে দিলে জাস্ট একটু বাবলস উঠে আসলে তারপর আমি এটা হচ্ছে ফ্লিপ করে দেবো এই তো আমার প্রায় একটু বাবলস উঠে এসেছে এখন আমি এটা উল্টে দিবো আর বেশিক্ষণ রাখলে হয়তো কালারটা আরও বেশি ডার্ক হয় বা একটু কম সময়তে রেখে দিলে একটু কালারটা হালকা হয় এটা যার যার ইচ্ছা আর প্যানকেকটা হয়তো অনেক সময় দেখা যায় যে একটু কালচা টাইপ কালচা করেই খায় অনেকে হয়তো একটু সাদা করে খায় এই তো এটা যার যার ইচ্ছা যে যেভাবে পছন্দ করে তো এই তো আমার একটা প্যানকেক রেডি এভাবে আমি কয়েকটা প্যানকেক তৈরি করব তারপরে আমি ছেলেদের ক্ষেত্রে দিব তো এই তো হয়ে আসছে আমার একটা প্যানকেক আসলে দুপুরবেলা ভাত খাবার ভাত হচ্ছে বেস্ট খাবার কিন্তু আমার সোয়াদ সেটা বোঝে না ও কখনই ভাত খেতে চায় না শুধু সব সময় বলবো আম্মু একটু অন্য কিছু খেতে চায় হয়তো নুডলস বানায় দাও পাস্তা বানায় দাও বা এরকম এইরকম প্যানকে এইসব ও খেয়ে খেয়ে থাকতে চায় ভাত একেবারেই খেতে চায় না শুধু বলবে আম্মু তুমি খালি ভাত ভাত করো কেন ভাত খেতে বলো কেন ও ভাত লাইক করে না আমি আব্বু তোমার তো ভাত খাওয়াই উচিত তোমার জন্য ও তো অনেক শুকনো এর জন্য বলে যে একটু ভাত খাও কিন্তু ভাত লাইক করে না তো হচ্ছে আমি আরেকটা প্যানকেক ই দিয়ে দিলাম যে এটা একটু ঢেকে দেওয়ার ফলে আর একটু বেশি বাবলস চলে আসছে এটার মধ্যে আর নিচটা খুব ভালোভাবে হয়ে আসছে এর জন্য আমি এটা উল্টিয়ে দিলাম এটা একটু কালারটা মানে পারফেক্টই আসছে সুন্দর আসছে অনেকে এরকম একটু লালচা লালচা করে ভেজে নেয় আবার অনেকে সাদা করে তো এই তো আমার আরেকটা প্যানকেক রেডি এই তো খুব খুব সহজেই মানে এই প্যানকেকগুলো তৈরি করা ফেল তৈরি করা নেওয়া যায় কোনো সম মানে কোনো ঝামেলা ছাড়াই কোনো ঝামেলা না জাস্ট পাউডারটা মিক্সড করব আর চুলায় ফ্রাই প্যানে দিব বাস হয়ে গেল প্যানকেক খুব ইজি খুব ইজি হয়েতে এই প্যানকেকটা তৈরি করা যাবে আর কোনো সময় লাগে না আমার কাছে মনে হয় খুব ইজি যখন মানে খেতে ইচ্ছা করে বাচ্চাদের জাস্ট একটু কষ্ট করে বানিয়ে নিলেই হলো মানে যে এত ইজি এই প্যানকেকটা তো এই তো আমি আরেকটা প্যানকেক দিয়ে দিলাম এখন হতে থাকুক আমার বাকিগুলো এখন আমি অলমোস্ট অনেকগুলো প্যানকেক আমার রেডি এখন আমি ছেলেদের খেতে দিব এই তো আমার প্যানকেক হয়ে গেছে প্যানকেকগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে বা একটু ফুলা ভিতরে পাফি হয়েছে প্যানকেকগুলো তো এই তো এখন আমি আদের দিব সিরাপ দিয়ে ওরা এই প্যানকেকটা খাবে মজা করে এই তো ওরা খেতে বসেছে তো আমি বাকিগুলো আবার পরে করে নিব আমি আসলে অল্প কিছু করতে পারি না মানে এতগুলো কেকের ইয়া তৈরি করা হয়েছে আমি আর ওদের আরও দুই দিন করে খাওয়াইছি ওইটা আমি আবার ফ্রিজে ফ্রিজ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে তারপর যখন খেতে চাইছে তখন আমি বের করে আবার বানিয়ে দিছি সোয়াদকে তো এই তো হচ্ছে এটা সিরাপ এই সিরাপটা দিয়েও খাওয়া যায় আবার ইচ্ছা হলে অনেকে মধু খায় বা সিরাপ একটু চিনি চিনি বেশি মনে করে এর জন্য শুধু মধু দিয়ে অনেকে খায় যে সেটা আরও হেলদি হয় জন্য কিন্তু আমার ছেলেরা আবার মধু লাইক করে না এর জন্য ওরা খাচ্ছে সিরাপ দিয়ে ওরা প্যানকেকটা খাইতে খুব পছন্দ করে তো এই তো আমার খা ওদের খাওয়া স্টার্ট করছে এবং সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ